আমি তোর জন্য টেনশনে শেষ আর তুই মজা করছিস, যা কোনো কথা বলবো না তোর সাথে। রিল্যাক্স প্রিয়, এত টেনশন করার কিছুই নেই, যা হবে পরে দেখা যাবে। এখন অন্তত ক্লাসে মনোযোগ দে, স্যার ঢুকেছে ক্লাসে। তুই তুচ্ছ ভাইকে সরি বলে দে, দেখে শুনে মাফ করলেও করতে পারে। বলবো, আমি অনেক ভেবেছি, উনি যেমনই হোক আমাদের সিনিয়র, তো অমন ব্যবহার করা উচিত হয়নি, তাই সরি চেয়ে সব মিটমাট করে ফেলব। তোর আর কাঁপতে হবে না। ক্লাস শেষে অডিটোরিয়াম রুমের সামনে এসে দাঁড়ালাম আমরা। ভেতর থেকে কারোর সুরেরা কণ্ঠ ভেসে আসছে, খুবই সুন্দর ভয়েস। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, গানটা গাইছে। দরজার কাছে দাঁড়িয়ে পুরোটা গান শুনলাম। আমি আর প্রিয় হয়তো নবীনবরণ অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছে। মিহির কাছে জেনে আসলাম তুর্য ভাইয়াকে এখানে পাওয়া যাবে। মিহি মেয়েটাকে ইনফর্মার বললে ভুল হবে না, সব নিউজ পাওয়া যায় তার কাছে, সেই কারণেই এখানে আসা। দরজা থেকে উঁকি দিয়ে দেখলাম তুর্য ভাইয়ের হাতে গিটার। তার মানে এই বদমেজাজি লোকটা এত সুন্দর করে গাইছিলেন। থাক, এত ভেবে লাভ নেই, যা করতে আসছি তাই করে যাই। দরজার আড়াল থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকলাম আমি। আমার পেছনে প্রিয় এখনও কেঁপে যাচ্ছে। মন চাইছে এই মেয়েকে উগান্ডা পাঠিয়ে দিই। একটা মানুষ এত ভীতু কী করে হতে পারে? এ কই, অন্য সময় তো বাঘিনী হয়ে ওঠে। ভেতরে ঢুকে দেখলাম আয়ুষ ভাইয়া, তুর্য ভাইয়া, কালকের বাকি দুটো ছেলে আর দুটো মেয়েও আছে, হয়তো মেয়ে দুটোও তাদের ফ্রেন্ড। শ্রেয়াকে দেখে গিটারটা রেখে উঠে দাঁড়ালো তুর্য, রাগী কণ্ঠে বলে উঠল, স্টপ দেয়ার, সরি। হোয়াট? আমি এক নিঃশ্বাসে বললাম, কালকের জন্য সরি ভাইয়া, আমি একদম বুঝতে পারিনি, আমার জন্য ইউনিভার্সিটিতে পড়া খুব জরুরি, প্লিজ স্যারের কাছে নালিশ করে আমায় বের করে দেবেন না, প্লিজ। শ্রেয়ার এভাবে এক নাগারে কথা বলায় হেসে দিল বাকি সবাই, মুচকি হাসলো আয়ুষ। এগিয়ে এসে বলল, ইস ওকে জেরি, তুজ্জয় কিছু করবে না। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম আমি, পেছন ফিরে চলে যাব বাঁকা হেসে, বলে উঠল তুর্য, ইটস নট ওকে আয়ুষ। ওনার কথায় থমকে গেল ওরা দুজনে, প্রিয়র কাঁদুনির দ্বিগুণ বেড়ে গেল। তুর্য ভাইয়ার দিকে তাকালাম, শ্রেয়া থমকে গেল আবারও তার দিকে তাকিয়ে। কালো টি শার্ট আর কালো জ্যাকেটে তার সৌন্দর্য কালকের থেকেও আরও বেশি বেড়ে গেছে। তাড়াতাড়ি করে মাথা নত করে ফেলল শ্রেয়া। শ্রেয়া থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো তুর্য, মুখে হাসি ফুটিয়ে বলল, আমি কি তোমাকে ক্ষমা করেছি? ক্ষমা চেয়েছি তো ভাইয়া। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? ক্ষমা করো মহৎ গুণ ভাইয়া। ও আচ্ছা তাই নাকি, এত গুণ দিয়ে কি করবে বলো, তবে তোমায় ক্ষমা করতে পারি এক শর্তে। পাশ থেকে আয়ুষ ভাইয়া বলল, থাক না তুজ্জয়। কেন থাকবে, আর তুই এত দরদ দেখাচ্ছিস কেন এই মেয়ের জন্য? এই মেয়ে সিনিয়রদের রেসপেক্ট পর্যন্ত করতে পারে না। ছোট মানুষ, বাদ দেও, আমার ব্যাপারটা আমায় হ্যান্ডেল করতে দে। আয়ুষ তুর্যর কথায় চুপ হয়ে গেল আয়ুষ। শ্রেয়া মাথা তুলে বলল, কি শর্ত ভাইয়া, আমি আপনার যে কোনো শর্তে রাজি। দিশি, এই মেয়ের নামটা তোর লিস্টে, নাচে পার্টিসিপেট করার জন্য। তুর্য ভাইয়ার কথায় চমকে উঠল শ্রেয়া, এটা কেমন শর্ত, ক্ষমা পাওয়ার জন্য নাচতে হবে? অসম্ভব। মুখটা মলিন হয়ে এলো শ্রেয়ার, সে খুব ভালো নাচে, তবে জীবনের এমন এক পরিস্থিতিতে নাচা তার পক্ষে সম্ভব না। বেশ বুঝতে পেরেছে নাচ গান এইসবে রাজি হবে না শ্রেয়া, তাই ইচ্ছে করেই শাস্তি দেওয়ার জন্য এমন এক শর্ত দিলেন উনি। শ্রেয়ার করুণ চোখে তাকাতেই তিনি হাসি দিয়ে বলে উঠলেন, শর্ত মানলে ক্ষমা অ্যাকসেপ্ট করাবে, নয় তো জানা তো কি হবে, নাও ডিসিশন ইজ ইয়ার্স। কথাটা বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন উনি, সাথে বাকি সবাইও। শ্রেয়া এখনও থম মেরে দাঁড়িয়ে রইল, খারাপ কি আর সাধে বলে। ভার্সিটির মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে শ্রেয়া, সকালের মিষ্টি রোদ এসে লাগছে চোখে মুখে, কিন্তু শাড়ি নিয়ে এই রোদে দাঁড়িয়ে থাকা খুবই বিরক্তকর ব্যাপার, তার উপর চারিদিকে মানুষের ছড়াছড়ি। আজ সে আর নবীনবরণ, প্রিয় মেয়েটা এত জেদি যে শেষ পর্যন্ত তাকে শাড়ি পরিয়েই ছাড়ল। সাদার মধ্যে লাল পাড়ের একটা শাড়ি নিয়ে সকালবেলা শ্রেয়ার বাসায় হাজির হয়েছে মহারানী। হাজারবার না করেও শেষ পর্যন্ত প্রিয় ও রীতি আপুর জেদের কাছে হার মানল শ্রেয়া।
নিজে সুখে না থাকি কিন্তু অন্য মানুষের মুখে তো একটু হলেও হাসি ফোটাতে পারি। শ্রেয়াকে শাড়ি পরিয়ে দুজন এমন ভাব করেছিল যেন অসাধ্য সাধন করে ফেলেছিলেন। দুজনের আনন্দিত ফেসটা মনে পড়তেই ভালো লাগা ছেয়ে যাচ্ছে এখনও। কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক, এটাই চাও আল্লাহর কাছে। না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। রোদটাকেও এই মুহূর্তে মিষ্টি লাগছে না। শাড়িটা ধরে নরম ঘাসের উপর দিয়ে হেঁটে এগিয়ে গেল কিছুটা দূরে শিউলি ফুল গাছটার নিচে। গাছের ছায়ায় দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখল কিছু ছেলে মেয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে হাসছে। হাসার কারণ অবশ্যই আছে, নিজের পায়ের দিকে তাকালো শ্রেয়া। খালি পায়ে থাকা কি হাস্যকর? মানুষ কি সারা জীবন জুতা পায়ে দিয়েই থাকে? খালি পায়ে দেখলে কি কাউকে অন্য গ্রহের প্রাণী মনে হয় যে এভাবে তাকিয়ে থাকতে হবে? কিছুক্ষণ আগে মাঠের মাঝখানে এসে এক পায়ের জুতা ছিঁড়ে যায় শ্রেয়ার। খালি পায়ে দেখলে তো বাঙালি হাসবে, আর সারাক্ষণ খালি পায়ে থাকা সম্ভব নয়। এখন কি করব বলতেই প্রিয় বলে উঠল, দোস্ত এক কাজ করি, আলতা নিয়ে আসি, সাদা লাল পারে শাড়ির সাথে লাল আলতা বেশ মানাবে। প্রিয়র এমন উদ্ভট কথায় অবাক হলো শ্রেয়া। কি বলছে কি এই মেয়ে? অনুষ্ঠান শুরু হতে আরো কিছু সময় বাকি আছে দোস্ত। দোস্ত তুই 5 মিনিট তাড়া, আমি 10 মিনিটে আসছি। কথাটা বলি প্রিয় তার শাড়ি আঁকড়ে ধরে কিছুটা দৌড়ের মতো করে চলে গেল। উফ, পাগল মনে হয় এই মেয়ে। গাছের ছায় ভালোই লাগছে, কিছুটা বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে, খোলা চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে, এতে কিছুটা গরম অনুভব হচ্ছে। এইসব প্রিয়র কাণ্ড, মেয়েটি চুলগুলো পর্যন্ত বাঁধতে দিল না। দৌড়ে এসে প্রিয় শ্রেয়ার পাশে দাঁড়ালো, হাতে শপিং ব্যাগ। খুব অবাক হলো শ্রেয়া। তোর জুতো? আরে তোর জন্য জুতো এনেছি, কিছুটা দূরেই একটা শপিং মল আছে, ওখান থেকেই কিনে নিয়ে আসলাম। সারাদিন তো জুতো ছাড়া হাঁটা পসিবল না। কি সারাদিন তুই জুতো ছাড়া থাকবি? নো নেভার, প্রিয়র কলিজার দোস্ত, জুতা ছাড়া হাঁটবে আর প্রিয় জুতা পরে হাঁটবে? হতেই পারে না। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল শ্রেয়া। মেয়েটা মানুষকে হাসানোর জন্য পটু। জুতাগুলো পরে সামনের দিকে যাবে প্রিয়, পিছন থেকে কেউ ডেকে উঠল, আলতা এনেছি দোস্ত। প্রিয়র কথায় অবাক হলো শ্রেয়া। মাঝখানে কেন পড়বে? ওই যে ব্রেঞ্চটা দেখা যাচ্ছে ওখানেই বসে ঝটপট লাগিয়ে নিবি। বেঞ্চিতে পা উঠিয়ে বসতেই প্রিয় খুব সুন্দর করে আলতা লাগিয়ে দিল শ্রেয়ার এক পায়ে। বাহ, আলতা রাঙা পা খুব সুন্দর লাগছে তো। অন্য পাটা এগিয়ে দিন। ইউনিভার্সিটি আজকাল আলতা লাগানোর জায়গাতে পরিণত হয়ে গেল। কথাটা শুনি মাথা তুলে তাকালো শ্রেয়া আর প্রিয়। তুর্য, আয়ুষ, নিশি আপু, মিথি আপু, ফুয়াদ ভাইয়া দাঁড়িয়ে ঠেস মারা কথাটা শুনে শ্রেয়ার আর বোঝার বাকি রইল না যে বদমেজাজি তুর্য ভাইয়া ছাড়া এই কথাটা আর কেউ বলতেই পারে না। পাটা বেঞ্চ থেকে নামিয়ে উঠে দাঁড়ালো শ্রেয়া, পাশাপাশি প্রিয়ও দাঁড়িয়ে পড়ল। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে তুর্য ভাইয়া। এভাবে তাকিয়ে আছেন কেন তিনি? আবার অন্য কোনো ফোন দিয়ে আসছে না তো? এমনিতেই 3 দিন ধরে ডান্স প্র্যাকটিস করতে করতে শ্রেয়ার শেষ। চোখ তুলে ওনার দিকে তাকালো শ্রেয়া। এখনও তার দৃষ্টি শ্রেয়ার দিকে। কালো একটা পাঞ্জাবি পরে এসেছেন তিনি। পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে অহংকারী তুর্য সাহেবকে। ওনার বাঁকা কথায় ওনার দিক থেকে চোখ নামিয়ে নিল শ্রেয়া। শুধু আলতাপুরে ছেলেদের দেখিয়ে হেঁটে বেড়াল হবে নাকি ডান্সও শিখেছ মি শ্রেয়সী? ইউনো আজ না নাচ করলে কি কি হতে পারে? চোখ দুটো ছলছল করে উঠল শ্রেয়ার। মিথ্যা অপবাদ দিলেন উনি শ্রেয়াকে? স্কুল কলেজ জীবন পার করে আসলো কিন্তু কখনও একটা ছেলে ফ্রেন্ডও বানায়নি। এত সুন্দর একটা মানুষের মন চিন্তাভাবনা এমন কেন? আর এসব ভেবে লাভ নেই, যে যেমন তেমনই তো করবে। আজ নাচ করে নিজেকে ওনার কাছ থেকে উদ্ধার করতে পারলেই হলো, আর কখনও ভুলেও এদের সামনে পড়বে না শ্রেয়া। জি ভাইয়া শিখেছি, আর আজ আমি অবশ্যই নাচব। কথাটা বলে ওনার সামনে থেকে চলে আসবে তখনই আয়ুষ ভাইয়ার ডাকে থেমে গেল শ্রেয়া। হেসে শ্রেয়ার দিকে এগিয়ে এলো আয়ুষ ভাইয়া। নীল পাঞ্জাবিতে তাকেও বেশ ভালো লাগছে। পাশ থেকে প্রিয় খামচে ধরল শ্রেয়ার হাত। এই মেয়ের আবার কী হলো? এই মেয়ের মতিগতি বোঝা বড় দায়।
জেরি, ইউ আর লুকিং সো পিকি, সাদাতে তোমার খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ভালো লাগছে, হেসে বলল শ্রেয়া। অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে এসে উপস্থিত হলো শ্রেয়া ও প্রিয়। চেয়ারে বসতেই পাশ থেকে ফিহা বলে উঠল, দেখ না আজকাল মানুষ বিধবা হয়েও লাজ লজ্জা বলে সেজে বেড়ায়। পিহু চিল্লিয়ে বলল, তোমার এত চুলকানি হলে চোখ বন্ধ করে রেখো। ইউ ইডিয়ট গার্ল, তুমি মনে হয় খুব সভ্য মাইয়া, তাই না চুলকানি আপা? প্রিয়ুর হাতটা চেপে ধরে বলল শ্রেয়া, প্লিজ প্রিয়ু, এখানে ঝগড়া লাগিস না, আমি কিন্তু এমন করলে চলে যাব। থেমে গেল প্রিয়ু, শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা দোস্ত আমাকে কেমন লাগছে? একদম নীল পরি লাগছে তোকে প্রিয়ু বেবি। সত্যি বলছিস? তাহলে আর একটা সত্যি কথা বলবি? প্রিয়ুর দিকে ভ্রু কুচকে তাকালো শ্রেয়া। কেমন সত্যি কথা? তোর পায়ে এখনো এই পায়েলটা কেন শ্রেয়া? চমকে উঠল শ্রেয়া, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোন পায়েলটা প্রিয়ু? ওই পায়েলটা যে তোর, ও যে প্রিয়ুর মুখে হাত দিয়ে আটকে দিল শ্রেয়া। কোনো কিছুই আর শুনতে চায় না অতীতের কথা। এখনো মাঝরাতে মনটা বড্ড কেঁপে ওঠে, সেই মায়াভরা কথাগুলো মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই অসম্পূর্ণ স্মৃতিগুলো যা স্মৃতির পাতায় কখনো সম্পূর্ণ হয়ে ভেসে ওঠেনি। এখন এসব বলার সময় না প্রিয়ু, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অতীত তো অতীতই, আর এসব ঘাটার কোনো প্রয়োজন নেই। তবে যাই বলিস শ্রেয়া, আমার বড্ড ইচ্ছে একবার তাকে দেখার। আচ্ছা তোর ইচ্ছে করে না যেই ব্যক্তি এত সুন্দর পায়েল দিতে পারে, না জানি সে কত সুন্দর হবে? প্রিয়ুর কথায় বুকটা ধুক করে উঠল শ্রেয়ার, মনে অশান্তির ঝড় বয়ে যেতে লাগলো। না আর কোনোভাবেই সেই স্মৃতির অতীত মনে করতে চায় না, স্মৃতির পাতায় থাকুক সে, বাস্তবে যেন আর কখনো দেখা না হয় তার সাথে। আবার শুরু করেছিস? আমি কিন্তু চলে যাব। আচ্ছা সরি সরি। অনুষ্ঠান শুরু হয়ে গেল, উপস্থাপন করছে আয়ুষ ভাইয়া, কিছু কিছু মেয়ে তার দিকে চোখ বড় বড় করে চেয়ে রয়েছে। সিনিয়র আপুরা ফুল দিয়ে বরণ করে নিলেন শ্রেয়াদের, একের পর এক বক্তব্য দেওয়া শেষ, এবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই খুব ভালো গাইছেন, তুর্য চৌধুরীর নাম অ্যানাউন্সড করতেই সব মেয়েরা নিজেদের মেকআপ ঠিক করতে লাগলো, মনে হয় কোনো রকস্টার আসছে। ওফ, ঢং দেখলে বাঁচি না। অ্যাটিটিউড নিয়ে স্টেজে এলেন তিনি, মুচকি হেসে সবাইকে রিল্যাক্স হতে বললেন, রিল্যাক্স গাইস, আজকের গানটা খুব স্পেশাল, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দিস সং ইজ ডেডিকেটেড ফর সামওয়ান স্পেশাল, একজন চিল্লিয়ে বলে উঠলেন, সেই মেয়েটা কে ভাইয়া? তিনি মুচকি হেসে জবাব দিলেন, হয়তো এখানে উপস্থিত কেউ। ওনার কথায় হাততালি দিলেন সবাই, বাহ ওনার আবার বিশেষ কেউ আছে? যেই মেয়ে ওনার বিশেষ কেউ নিশ্চিত কপাল পুড়েছে তার। হঠাৎই শ্রেয়ার দিকে তাকিয়ে তিনি গাইতে শুরু করলেন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। পুরোটা গান গাওয়ার সময় উনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন শ্রেয়ার দিকে, ওনার এই মোহময় দৃষ্টিতে কেমন যেন হারিয়ে যাচ্ছে শ্রেয়া। এ কোন তুর্য, অন্য রকম লাগছে ওনাকে, মনে হচ্ছিল গানটা শ্রেয়ার জন্যই গাওয়া, এত সুন্দর গান উনি। সবার করতালি দিয়ে সম্মতি ফিরে আসলো শ্রেয়ার, পাগল হয়ে গেছি আমি, উনি কেন শ্রেয়ার জন্য গাইতে যাবেন, উনি তো ওনার স্পেশাল মানুষটার জন্য গিয়েছেন। এখন নাচের পালা, পাঁচ নম্বরে শ্রেয়া সিরিয়াল আসবে, তিনটা নাচ শেষ, শাড়িটা কেমন যেন লাগছে, নাচের আগে একবার ঠিক করে নিলেই ভালো হবে, প্রিয়ুকে জানিয়ে পা বাড়ালাম ক্লাসরুমের দিকে। আচমকা শ্রেয়ার হাত ধরে খুব শক্ত করে টান দিল কেউ, আমি হুমড়ি খেয়ে পড়তে গিয়েও বেঁচে গেলাম। রুমটা পুরো অন্ধকার, মনে হচ্ছে বহুদিন দরজা জানলা কিছুই খোলা হয় না, বাহিরের ঝাপসা আলোয় পিছন ফিরে দেখতে যাব, তার আগেই পিছন থেকে শ্রেয়ার চোখ দুটো বেঁধে দিল কেউ, হাত দিয়ে সরাতে যাবে পিছন থেকে হাত দুটো মুচকে ধরে দেয়ালে ঠেসে দাঁড় করালো আমায়। হাতের ব্যথায় মৃদু আওয়াজ করে উঠল, ভয় হচ্ছে খুব বেশি, কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল শ্রেয়া, কে আপনি? তখনই শ্রেয়ার কানের কাছে লো ভয়েসে কেউ বলে উঠল, একদম চুপ। হৃৎপিণ্ড প্রচণ্ড বেগে স্পন্দিত হতে লাগলো,
মানুষটা শ্রেয়ার একদম কাছে, উপলব্ধি করতে পারছে শ্রেয়া। তার স্লো ভয়েসে সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। আবারও কানের কাছে মুখ নিয়ে বললেন, শাড়ি ঠিক করে পড়তে পারো না শুভ্রপুরি? পড়তে যখন পারো না তাহলে শাড়ি রাখার কি দরকার? হ্যাঁ, আটকে উঠল শ্রেয়া। সত্যি আবার খুলে ফেলবে না তো? অনেক কষ্টে বললাম, প্লিজ শাড়ি। ঠোঁট দুটোতে কারো স্পর্শ পেয়েই কেঁপে উঠল। অসমাপ্ত রয়ে গেল মুখের কথা, স্পর্শ আস্তে আস্তে গভীর হতে লাগলো। ঠোঁট দুটো সামনে উপস্থিত থাকা মানুষটা দখল করে নিল। হাত ছাড়ানোর চেষ্টা করছি বারবার, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছি। ঠোঁটে ওনার ছোঁয়া বেরিয়েই চলছে। শ্রেয়া দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কে এমন করছে শ্রেয়ার সাথে? সাথে সাথেই কোমরে স্পর্শ পেলাম ওই মানুষটার। এত জোরে খামচে ধরেছে মনে হচ্ছে নোখ বিঁধে যাচ্ছে। ঠোঁট সরিয়ে গলায় মুখ ডোবালো লোকটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে শ্রেয়া। সেই মানুষটার গরম উত্তপ্ত নিঃশ্বাসও গলায় পড়ছে। কোমরে অসহ্য যন্ত্রণায় চোখের জল ক্রমশ বেরিয়ে যাচ্ছে। বাহির থেকে ভেসে আসছে আমার নাম নাচের জন্য, তুমি নাচবে না শুভ্র, কারণ নজরে তোমার উপর পড়তে দেব না আমি। কত বড় সাহস তোমার, কোমর দেখিয়ে শাড়ি পরেছিলে, হ্যাঁ একদম মেরে ফেলবো তোমায়। এ অসহ্য যন্ত্রণাটা তোমার শাস্তি, পরের বার শাস্তিটা হয়তো আরও কঠোর হবে। কানের কাছে স্লো ভয়েসে কথাগুলো বললেন অচেনা মানুষটি। মুখের কাছে আর কারো গরম নিঃশ্বাস এসে পড়ছে না। হঠাৎই অনুভব করলাম আর কারো অস্তিত্ব টের পাচ্ছি না। বাঁধন খুলে চোখ মেলে সামনে তাকিয়েই দেখলাম কেউ নেই। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল শ্রেয়া। হৃৎপিণ্ডে ঝড় এখনও বয়ে যেতে লাগলো। অসহায় লাগছে নিজেকে অনেক। চোখের সামনে ভেসে উঠল পুরানো সেই স্মৃতি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।